আলোচনার বিষয় সামষ্টিক অর্থনীতির কেইনসের অপূর্ণ নিয়োগের ভারসাম্য, আন্ডার এমপ্লয়মেন্ট ইকুইলিব্রিয়াম ইন ম্যাক্রোইকোনমিক্স। প্রথমে অপূর্ণ নিয়োগের ভারসাম্য বা আন্ডার এমপ্লয়মেন্ট ইকুইলিব্রিয়ামের সংজ্ঞা বা ধারণা জেনে নেওয়া যাক। পূর্ণ নিয়োগের নিম্নাবস্থায় অর্জিত নিয়োগ ভারসাম্যকে অপূর্ণ নিয়োগের ভারসাম্য বলে, অর্থাৎ পূর্ণ নিয়োগের তুলনায় কম নিয়োগের ভারসাম্যকে অপূর্ণ নিয়োগের ভারসাম্য বলে। দেশে ব্যক্তিতন্ত্রবাদ বা ব্যক্তিতাবাদ বা পুঁজিবাদী অর্থব্যবস্থা বজায় থাকলে এমন এক অবস্থায় নিয়োগ নির্ধারিত হয় যা পূর্ণ নিয়োগের তুলনায় কম। পূর্ণ নিয়োগের তুলনায় কম নিয়োগ ক্ষেত্রে অর্জিত ভারসাম্যকে অপূর্ণ নিয়োগের ভারসাম্য বলে। চিত্রে অপূর্ণ নিয়োগের ভারসাম্য দেখানো হল। দুটি অক্ষ টানা হয়েছে, ভূমি অক্ষে নিয়োগ এবং লম্ব অক্ষে এডি ও এএস নির্দেশ করা হয়। লম্ব অক্ষে মোট চাহিদা বা সামগ্রিক চাহিদা এবং মোট যোগান বা সামগ্রিক যোগান নির্দেশ করা হয়েছে। এখন চিত্রে লক্ষ্য করা যায় যে নিয়োগ প্রেক্ষিতে এই যে সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগান, এর প্রকৃতিটি কিরূপ। এস রেখা এখানে সরল আকৃতি ও ঊর্ধ্বগামী হচ্ছে। এর অর্থ হল যে নিয়োগ প্রেক্ষিতে ন্যূনতম যে ব্যয়, সেই ন্যূনতম ব্যয় স্থির হারে বাড়ছে এবং এর ফলে এস রেখা ঊর্ধ্বগামী হচ্ছে এবং তার ঢাল স্থির আছে। অপরদিকে এডি রেখা ঊর্ধ্বগামী তবে বক্রাকৃতি। এর দ্বারা বোঝানো হয়েছে যে নিয়োগ প্রেক্ষিতে প্রত্যাশিত যে প্রতিদান নিয়োগ থেকে পাওয়া যাবে, সেই প্রতিদান ক্রমহ্রাসমান হারে বাড়ছে, কাজেই এডি রেখা এ কারণে বক্রাকৃতি হচ্ছে। চিত্রে আরও লক্ষ্য করা যায় যে এডি এবং এএস রেখা পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে, সেখানে নিয়োগ নির্ধারিত হয়েছে ও এন টু। এখন নিয়োগের তিনটি অবস্থা এখানে বিবেচনা করা হলো। একটি হলো এন ওয়ান, এন টু ও এন থ্রি। ধরা যাক যে এন থ্রি নিয়োগ হলো যারা কাজ পেতে ইচ্ছুক এবং কাজ করতে সমর্থ, এই শ্রমিকের সংখ্যা হলো ও এন থ্রি। এই ও এন থ্রি নিয়োগ পেলে আমরা মনে করব যে এখানে পূর্ণ নিয়োগ হচ্ছে। এখন চিত্রে লক্ষ্য করা যাচ্ছে যে ও এন ওয়ান যদি নিয়োগ দেওয়া হয় প্রথমে, তাহলে পরে সেখানে সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগানের চাইতে বেশি, অর্থাৎ প্রত্যাশিত প্রতিদান ন্যূনতম ব্যয়ের চাইতে বেশি। তাহলে নিয়োগকারী তার প্রত্যাশিত মুনাফার কারণে সে তখন ও এন ওয়ান থেকে নিয়োগ বাড়াবে, ও এন টুর দিকে যাবে। ও এন টুতে এসে দেখা গেল যে সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান পরস্পর সমান, অর্থাৎ ন্যূনতম ব্যয় এবং প্রত্যাশিত প্রতিদান তারা পরস্পর সমান হচ্ছে এবং তারা উভয়ই ই এন টু সমান। লক্ষ্য করা যায় যে ও এন থ্রিতে নিয়োগকারীরা কোনো কারণে যদি যায় তাহলে সেখানে কি হচ্ছে। সেখানে সামগ্রিক যোগান সামগ্রিক চাহিদার চাইতে বেশি আছে। তাহলে পরে বুঝতে হবে আমাদেরকে যে ন্যূনতম ব্যয় প্রত্যাশিত প্রতিদানের চেয়েতে বেশি, তাহলে এখানে লোকসান হবে। এখানে লোকসান দেওয়ার জন্য নিশ্চয়ই নিয়োগকারীরা ও এন থ্রিতে নিয়োগ দেবে না, তারা আবার ও এন টুতে নিয়োগকে নামিয়ে নিয়ে আসবে, যেখানে ই বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়েছে। এখন ও এন থ্রি এই যে নিয়োগ হলো না, তার অর্থ দাঁড়ালো যে এখানে পূর্ণ নিয়োগ যা হওয়ার কথা ছিল সেই পূর্ণ নিয়োগ এখানে অর্জিত হলো না। তাহলে হলো কোথায়? হলো ও এন টুতে নিয়োগ নির্ধারণ। এখন এই ও এন টু যেহেতু পূর্ণ নিয়োগের চাইতে নিচে আছে, তাই ও এন টু নিয়োগকে বলা হচ্ছে অপূর্ণ নিয়োগ। এবং ই বিন্দুতে যে ভারসাম্য অর্জিত হয়েছে, যেখানে সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগানের দ্বারা কার্যকর চাহিদা নির্ধারিত হয়েছে, সেই ই বিন্দুতে লক্ষ্য করা যাচ্ছে যে এই যে নির্ধারিত নিয়োগ ও এন টু, এই ও এন টু নিয়োগের যে ভারসাম্য তাকে বলা হবে অপূর্ণ নিয়োগের ভারসাম্য, কারণ সে পূর্ণ নিয়োগের ভারসাম্যে পৌঁছাতে পারেনি। এই অপূর্ণ নিয়োগের ভারসাম্য বিশ্লেষণের অন্যতম অনুমিতি হলো লেসেস ফেয়ার ইকোনমি, অর্থাৎ ব্যক্তিতাবাদী অর্থনীতি এখানে বিরাজমান।
এর অর্থ দাঁড়িয়েছে যে সরকার এখানে হস্তক্ষেপ করে না। তাহলে সরকার যদি অর্থনীতিতে হস্তক্ষেপ না করে, বেসরকারি পর্যায়ে এই নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে, যারা কাজ চাচ্ছে তারা হলো ON3, অথচ কাজ পাচ্ছে ON2, তাহলে বেকার থাকছে কারা? বেকার থাকছে N2 N3। কেন পূর্ণ নিয়োগের ভারসাম্য অর্জিত হলো না, এ বিষয়টি আমাদের উপলব্ধি করা প্রয়োজন। কেন সামগ্রিক চাহিদার ঘাটতি হলো? সামগ্রিক চাহিদা হলো ভোগ চাহিদা ও বিনিয়োগ চাহিদার সমষ্টি। এখানে বেসরকারি পর্যায়ে যে বিনিয়োগ পরিচালিত হয়, সেই বিনিয়োগ কিসের লক্ষ্যে পরিচালিত হয়? লক্ষ্য হলো তার প্রতিদান প্রাপ্তিকে সর্বোচ্চ করা। কিন্তু বিনিয়োগের যে ঘাটতি, সেই বিনিয়োগ ঘাটতির তাহলে মূল দুটি কারণ হলো, একটি হলো MEC বা প্রত্যাশিত মূলধনের প্রান্তিক দক্ষতা বা প্রত্যাশিত প্রতিদান তা ক্রমহ্রাসমান হয়, আর যে সুদের হার, সেই সুদের হার তারল্য ফাঁদে আটকা পড়ে এবং সেই কারণে বিনিয়োগ বাড়তে পারে না। কাজেই সামগ্রিক চাহিদার এখানে ঘাটতি দেখা দেয়, আর এই ঘাটতি দেখা দেওয়ায় এই পূর্ণ নিয়োগ ON3 এখানে অর্জিত হতে পারল না, এখানে অর্জিত হলো ON2। এবারে আমরা লক্ষ্য করব যে এই যে সামগ্রিক চাহিদার ঘাটতি দেখা দিয়েছে, অর্থাৎ সামগ্রিক যোগানের সমপরিমাণে সামগ্রিক চাহিদা হয়নি, তা মূলত বিনিয়োগের ঘাটতির কারণেই হয়েছে। তাহলে কেইনস মনে করেন এই যে বিনিয়োগ ঘাটতি, এই বিনিয়োগ ঘাটতি বেসরকারি পর্যায়ে থেকে যায় এবং যে কারণে অপূর্ণ নিয়োগ দেখা দেয়, তাহলে এর পরিত্রাণ কোথায়? এর পরিত্রাণ হলো যে সরকারকে এগিয়ে আসতে হবে তার বিনিয়োগ কার্যক্রম নিয়ে। সরকার সরাসরি বিনিয়োগ পরিচালনা করতে পারে, অথবা সরকার রাজস্ব নীতির মাধ্যমে ঘাটতি ব্যয় বা ঘাটতি অর্থসংস্থানের ব্যবস্থা করলে এই সামগ্রিক চাহিদা রেখা তখন স্থানান্তরিত হবে এবং সামগ্রিক চাহিদা রেখা স্থানান্তরিত হয়ে তখন দাঁড়াবে AD1। এই AD1 যদি যখন D বিন্দুতে ছেদ করে তখন সেখানে পূর্ণ নিয়োগ অর্জিত হয়। পূর্ণ নিয়োগের ভারসাম্য হলো ON3। কিন্তু ব্যক্তিত্ববাদী অর্থনীতিতে যদি সরকারি হস্তক্ষেপ ন্যূনতম থাকে, সরকার ব্যতিরেকে আমরা যদি সামষ্টিক অর্থনীতির বেসরকারি মডেলকে কেবল আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা বুঝতে পারব পূর্ণ নিয়োগের ভারসাম্য অর্জিত না হয়ে অপূর্ণ নিয়োগের ভারসাম্য অর্জিত হবে, এটিই হলো একটি স্বাভাবিক পরিণতি। এই আলোচনা থেকে আমরা যে বিষয়গুলো জানতে পেরেছি তা হলো, অপূর্ণ নিয়োগের ভারসাম্য এই ধারণাটি কে দিয়েছেন? এই ধারণাটি দিয়েছেন লর্ড JM কেইনস। কোন গ্রন্থে এই ধারণা উল্লেখ করা আছে? এই ধারণাটি উল্লেখ করা হয়েছে দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট ইন্টারেস্ট অ্যান্ড মানি, যা কেইনস কর্তৃক লিখিত। এই আলোচনা থেকে আরও কি জানা যায়? জানা যায় অপূর্ণ নিয়োগ বলতে কী বোঝানো হয়। অপূর্ণ নিয়োগ হলো পূর্ণ নিয়োগের নিম্ন অবস্থা, অর্থাৎ পূর্ণ নিয়োগের আগে যে নিয়োগ, সেই নিয়োগই হলো অপূর্ণ নিয়োগ। পূর্ণ নিয়োগের নিচে যে নিয়োগ নির্ধারিত হয় তাকেই বলা হয় অপূর্ণ নিয়োগ। অপূর্ণ নিয়োগের ভারসাম্য কীভাবে নির্ধারিত হয়? অপূর্ণ নিয়োগের ভারসাম্য নির্ধারিত হয় সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগানের সমতার ভিত্তিতে, যা যেখানে সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগান নিয়োগের ভিত্তিতে পরিচালিত। সামগ্রিক চাহিদা যদি সামগ্রিক যোগানের চাইতে বেশি হয় তাহলে কি নিয়োগ থেমে যায়? উত্তর হলো না। সামগ্রিক চাহিদা যদি সামগ্রিক যোগানের চেয়ে বেশি হয় তাহলে প্রত্যাশিত আয় ন্যূনতম ব্যয়ের চাইতে বেশি হওয়ায় মুনাফার প্রাপ্তির যে সম্ভাবনা থাকে, সেই সম্ভাবনা থাকায় নিয়োগের পরিমাণ বাড়ে। এরপরে জানার বিষয় হলো যে অপূর্ণ নিয়োগের ভারসাম্য বিন্দুটিকে আর কী নামে অভিহিত করা হয়। অপূর্ণ নিয়োগের ভারসাম্য বিন্দুকে কার্যকর চাহিদার বিন্দুও বলা হয়ে থাকে। অপূর্ণ নিয়োগের ভারসাম্য বা কার্যকর চাহিদা কখন নির্ধারিত হয়? যখন সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগান পরস্পর সমান, সেই অবস্থাতে কার্যকর চাহিদা অথবা অপূর্ণ নিয়োগের ভারসাম্য নির্দেশিত হয়। সামগ্রিক চাহিদা যদি সামগ্রিক যোগানের চেয়ে কম হয় তাহলে পরে সেই অবস্থায় কি
নিয়োগ স্থিতি লাভ করতে পারে? উত্তর হলো না। কারণ হলো যে সামগ্রিক চাহিদা যদি সামগ্রিক যোগানের চেয়ে কম হয়, তাহলে বুঝতে হবে যে নিয়োগ থেকে প্রত্যাশিত প্রাপ্তি ন্যূনতম ব্যয়ের চাইতে কম। তাহলে এখানে লোকসান হবে নিয়োগকারীদের। কাজে এই লোকসান নিয়ে কেউ নিয়োগ দিতে চাইবে না, কাজে নিয়োগ তখন কমে আসবে। দেশে পূর্ণ নিয়োগ অর্জন করতে হলে ব্যক্তিত্ববাদী অর্থনীতিতে তা কি সম্ভব? কেইনসের মতে ব্যক্তিত্ববাদী অর্থনীতিতে সামগ্রিক চাহিদা কেবল ব্যক্তি পর্যায়ে যদি বিবেচিত হয়, তাহলে অপূর্ণ নিয়োগ হলো একটি স্বাভাবিক পরিণতি। সেখানে পূর্ণ নিয়োগ বেসরকারি পর্যায়ে অর্জিত হয় না। কেন বেসরকারি পর্যায়ে পূর্ণ নিয়োগ অর্জিত হয় না? উত্তর হলো যে বেসরকারি পর্যায়ে পূর্ণ নিয়োগ এই কারণে অর্জিত হবে না, কারণ হলো সামগ্রিক চাহিদা হলো ভোগ চাহিদা ও বিনিয়োগ চাহিদার সমষ্টি। এখন বেসরকারি পর্যায়ে বিনিয়োগ যা পরিচালিত হয়, সেই বিনিয়োগ নির্ভর করে প্রত্যাশিত প্রতিদান ও সুদের হারের উপর। এখন বিনিয়োগ থেকে প্রত্যাশিত প্রতিদান ক্রমহ্রাসমান হয়। এখন সেই পরিস্থিতিতে সামগ্রিক চাহিদার ঘাটতি দেখা দেয়। আরও ঘাটতি দেখা দেয় এই কারণে যে সুদের হার ন্যূনতম অবস্থায় পৌঁছানোর পর আর নিচে নামতে পারে না, এবং সেই পরিস্থিতিকে বলে তারল্য ফাঁদ। তাহলে তারল্য ফাঁদ থাকায় সুদের হার যখন নামতে পারছে না, বেসরকারি পর্যায়ে বিনিয়োগও তখন বাড়তে পারছে না। তাহলে সামগ্রিক চাহিদার ঘাটতির পেছনে দুটি কারণ। একটি হলো মূলধনের প্রান্তিক দক্ষতা বা প্রত্যাশিত প্রতিদান, এটি হ্রাসমান হয় এবং তারল্য ফাঁদ দেখা দেওয়ায় এই সামগ্রিক চাহিদার ঘাটতি পরিলক্ষিত হয় এবং সামগ্রিক যোগানের চাইতে সামগ্রিক চাহিদা কম হয়। পূর্ণ নিয়োগ এর ভারসাম্য অর্জিত হতে পারে না, সেখানে বেকারত্ব থেকে যায়। তাহলে অপূর্ণ নিয়োগ থেকে পূর্ণ নিয়োগের ভারসাম্যে পৌঁছানোর উপায়টি কি? অপূর্ণ নিয়োগ থেকে পূর্ণ নিয়োগের ভারসাম্যে পৌঁছাতে হলে কেইনস মনে করেন যে বেসরকারি পর্যায়ে যে সামগ্রিক চাহিদা আছে, সেই সামগ্রিক চাহিদার ঘাটতিকে দূর করতে হবে। আর সামগ্রিক চাহিদার ঘাটতি দূর করার জন্য সরকারকে এগিয়ে আসতে হবে। সরকারের ঘাটতি অর্থসংস্থানের মাধ্যমে, সরকার যদি বিনিয়োগ কাজ পরিচালনা করতে পারে অথবা সরকার বিনিয়োগকে উৎসাহিত করতে পারে ঘাটতি অর্থসংস্থানের মাধ্যমে, তাহলে সামগ্রিক চাহিদা তখন বৃদ্ধি পাবে এবং সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগানের সমতাস্থলে তখন পূর্ণ নিয়োগের ভারসাম্য অর্জিত হবে। আর যদি সরকারি হস্তক্ষেপ না থাকে, সরকার যদি প্রসারমান রাজস্ব নীতি গ্রহণ না করে এবং কোনোরকম এখানে অর্থনীতিতে হস্তক্ষেপ না করে, তাহলে পরে অপূর্ণ নিয়োগই হবে একটি স্বাভাবিক পরিণতি। এই হলো কেইনসের অভিমত।